প্রার্থী তালিকা নিয়ে বিভ্রাটের মধ্যে দেওয়াল লিখন শুরু করে দিল তৃণমূল প্রার্থী। শুক্রবার বিকেলে রাজ্য তৃণমূলের ফেসবুক পেজে প্রথমে মেদিনীপুর পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে প্রার্থী তালিকায় নাম ছিল সোনালী চক্রবর্তী। রাতে জেলার বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে সংশোধিত তালিকা ঘুরতে থাকে। সেই তালিকায় নাম বাদ চলে যায় সোনালী চক্রবর্তীর। তার বদলে নতুন তালিকায় প্রার্থী হিসেবে নাম উঠে আসে মিতালী বন্দ্যোপাধ্যায়। পরবর্তী তালিকা ফেক বলে দাবি করেন মেদিনীপুর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর তথা 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সোনালী চক্রবর্তীর স্বামী নির্মাল্য চক্রবর্তী। তালিকা পরিবর্তিত আমার কাছে এখনো পর্যন্ত কোনো খবর নেই, কারণ যে তালিকা ওয়েবসাইটে স্টিল এখনো পর্যন্ত আছে সেই তালিকাটাই প্রাধান্য পাচ্ছে এখন পর্যন্ত, এবং নতুন করে কোনো তালিকা পাবলিশড হয়েছে বলে ওয়েবসাইটে যেটা আমাদের তৃণমূলের অফিসিয়াল পেজ আছে সেখানেও কিছু দেয়নি এখনো পর্যন্ত। আমার যদ্দূর ধারণা এটা ফেক একটা কিছু চলছে, সেটা তো আমি বলতে পারবো না কে বা কারা এর সাথে যুক্ত আছে। তবে দলের যেটা যেখানে পাবলিশড হয়েছিল এআইটিসির নিজস্ব ফেসবুক পেজে, আমি কিছুক্ষণ আগে নেতৃত্বের সাথেও কথা বললাম যে এই মুহূর্তে কোনো রিভাইজ লিস্ট দল থেকে পাবলিশড করা হয়নি। তাহলে আপনি যেটা বলছেন যে ওয়ার্ডে যেরকম যেরকম প্রার্থী দল থেকে ঘোষণা করেছিল, একদমই তাই, একদমই তাই, না এখনো পর্যন্ত সেই খবর আমার কাছে। আমি নেতৃত্বের সাথেও কথা বলেছি, তারা কেউ এখনো পর্যন্ত অফিসিয়ালিভাবে কারোর কাছে কোনো রিভাইজ লিস্ট পৌঁছয়নি, এবং রিভাইজ লিস্ট আমি চোখে দেখেছি, সেই যে রিভাইজ লিস্ট আছে আমার মনে হলো সেই রিভাইজ লিস্টটা পেন দিয়ে কেটে একটা কী করা হয়েছে সেটা। অন্যদিকে রাজ্যে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় প্রকাশ করা প্রার্থী তালিকা ধরে মেদিনীপুর পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে প্রচারে নেমে পড়ল তৃণমূল প্রার্থী সোনালী চক্রবর্তী। শনিবার প্রথম দিনেই 2 নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখনের পাশাপাশি বাড়ি বাড়ি প্রচারে বেরোন তৃণমূল প্রার্থী সোনালী চক্রবর্তী। তিনি জানান ছোট থেকেই তিনি ওই এলাকায় বড় হয়েছেন, এলাকার মানুষের সমর্থন পেয়ে তিনি পৌর নির্বাচনে জয়লাভ করবেন বলেই আশাবাদী। 2 নম্বর ওয়ার্ডে আমার স্বর্গীয় শাশুড়ি মা আজ এত বছর ধরে এখানের কাউন্সিলর ছিলেন, তো সেই ইয়ে রেখেই আমি দল আমাকে প্রার্থী রূপে ঘোষণা করেছে, এবং দলের কাছে আমি কৃতজ্ঞ যে আমি এখানে এই জায়গাটা ওনারা আমাকে ভরসা করেছেন। আজ সকাল থেকে প্রথমে সরস্বতী পুজো ছিল, পুজোর সব কিছুর কাজটা ছেড়ে পার্টি অফিসে গিয়েছিলাম, দেওয়াল লিখন হলো, কিছুটা প্রচারে গিয়েছিলাম, তারপর বাড়ি ফিরে এসে এই মানুষের কাছে বলে বলার চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি যে যেই সমস্ত কাজ অপূর্ণ রয়েছে সেগুলো যাতে আমাকে সুযোগ দেওয়া হয় ভোট দিয়ে, এবং আমি সেগুলো ফুলফিল করতে পারি, তাদের আশাগুলো পূরণ। জেলা জুড়ে বিভিন্ন পৌরসভায় একাধিক প্রার্থীর নাম বদল হওয়ায় দিকে দিকে ক্ষোভ তৈরি হচ্ছে কর্মী সমর্থকদের মধ্যে। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দের রিপোর্ট, চ্যানেল 24/7।